ডিফারেন্ট স্পিনিং প্রসেস ফর ম্যানমেড ফাইবার। এর মানে হচ্ছে আমরা যে ম্যানমেড ফাইবার বানাবো সেই বানানোর প্রসেসটা আসলে কেমন সেটা দেখার চেষ্টা করব আর কি। এর আগে ইন্ট্রোডাকশনে আমরা পড়েছি যে ম্যানমেড ফাইবারটা আসলে কি বা কোথা থেকে পাচ্ছি বা এর উৎসগুলো কি কি, সোর্সগুলো কি কি। তো সেকেন্ড চ্যাপ্টারটা হবে ফ্রম জেনারেল পয়েন্ট অফ ভিউ, আমরা কিভাবে ওই সোর্সগুলোকে ইউজ করে ম্যানমেড ফাইবার বানাচ্ছি বা তৈরি করছি অ্যাকচুয়ালি। তো এইটার ভিতরে যে জিনিসগুলো আমরা জানবো বা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে আমরা একটা জেনারেল ফ্লো চার্ট দেখবো ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচার করার জন্য। জেনারেল মানে জেনারেল, কোনো ফাইবারের জন্য স্পেসিফিক না। ফাইবারের জন্য স্পেসিফিক জিনিসগুলো আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে দেখব যখন ফাইবারগুলো ডিটেলসে পড়ব। এখানে শুধু আমরা জেনারেলি কিভাবে তৈরি করা হয় ফার্স্ট টু লাস্ট স্টেপ ওয়াইজ প্রসেসগুলো দেখব। এরপরে বিভিন্ন ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং এর প্রিন্সিপালগুলো যে আছে, মেথডগুলো যে আছে এবং কি কি ডিভাইস বা মেশিন ইউজ করা হয় সেগুলো ডিটেলসে দেখার চেষ্টা করব। এরপরে আমাদের যে ম্যানমেড ফাইবার ম্যানুফ্যাকচারিং এর মেশিনগুলো আছে এর বিভিন্ন পার্ট এবং তাদের ফাংশন এগুলো একটু বোঝার চেষ্টা করব বা জানার চেষ্টা করব। এরপরে আমাদের কিছু ফ্যাক্টর আছে যা আমাদের ফাইবার বা ফিলামেন্টের প্রপার্টিকে কন্ট্রোল করে বা প্রপার্টিকে বলা যায় হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে প্রপার্টি গুলা চেঞ্জ হয়। যেমন ধরো আমরা কত স্পিডে ম্যানুফ্যাকচার করতেছি, এটা একটা প্যারামিটার। আমি যদি খুব স্লো স্পিডে ম্যানুফ্যাকচার করি তাহলে আমার ফাইবারের প্রপার্টি একরকম হবে, আবার যদি খুব হাই স্পিডে করি তাহলে প্রপার্টি চেঞ্জ হয়ে যাবে। অথবা ধরো আমি কত টেম্পারেচারে ম্যানুফ্যাকচার করতেছি বা কত প্রেশার রাখতেছি মেশিনের ভিতরে, এই জিনিসগুলাও আমাদের ফাইবারের মরফোলজি অর্থাৎ ফিজিক্যাল বা ক্যারেক্টারিস্টিক্স বা ফিজিক্যাল স্ট্রাকচার এবং তাদের কিছু প্রপার্টিকে কন্ট্রোল করতে পারে বা ডিফাইন করতে পারে, এই জিনিসগুলো একটু আমরা বুঝবো। আর লাস্ট অফ অল কিছু প্রিন্সিপাল আছে, মডার্ন ম্যানুফ্যাকচারিং কিছু প্রসেস আছে এগুলো আমরা দেখবো, নট ট্রেডিশনাল মডার্ন যেগুলো ইউজ করা হয়। আচ্ছা, তো শুরু করার প্রথম যে ধাপটা ম্যানমেড ফাইবার তৈরির, একটা ডিভাইসের নাম দিয়ে আমরা শুরু করতেছি যেটাকে বলা হয় স্পিনারেট। তোমাদের মেজর তো স্পিনিং, তোমরা স্পিনিং সম্পর্কে মোটামুটি আশা করি একটু আইডিয়া হইছে এ পর্যন্ত। তো স্পিনিং জিনিসটা আসলে কি, আমরা নর্মাল সেন্সে যেটা জানি স্পিনিং হইতেছে ফাইবারকে যখন আমরা টুইস্ট করে ইয়ার্নে কনভার্ট করি বা পরিণত করি, তাই না? এটাই হচ্ছে স্পিনিং, এটা আমরা সবাই জানি। আমাদের ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং একটা সাবজেক্টই আছে, তোমরা ট্রিপল এস পড়বা, শর্ট স্টেপল স্পিনিং, তারপরে লং স্টেপল স্পিনিং, এগুলা পড়বা। তো স্পিনিং এর মানেই হচ্ছে তোমার ইয়ার্নে কনভার্ট করা, অনেকগুলো ফাইবারকে একসাথে নিয়ে ইয়ার্নে কনভার্ট করা। তো স্পিনিং অ্যাকচুয়ালি দুই রকমের আছে। এইখানে আমরা যে স্পিনিংটা পড়তেছি এইটা ওইটার থেকে একটু আলাদা। তোমরা ট্রেডিশনালি যে স্পিনিংটা জানো ওটাকে বলা হয় হচ্ছে মেকানিক্যাল স্পিনিং অথবা সেকেন্ডারি স্পিনিং, আর আমরা এখানে যে স্পিনিংটা পড়ব এটা হচ্ছে প্রাইমারি স্পিনিং অথবা কেমিক্যাল স্পিনিংও বলা হয় এটাকে। দুইটার মধ্যে পার্থক্য কোথায়, একটা হচ্ছে তোমার মেকানিক্যাল ওয়েতে ফাইবারকে ফিলামেন্টে সরি ইয়ার্নে কনভার্ট করা হয়, আরেকটাতে কেমিক্যাল ওয়েতে আমরা বিভিন্ন রকম সোর্স থেকে ফাইবার বা ফিলামেন্ট বানাবো। তো এই জন্য এটাকে বলা হচ্ছে কেমিক্যাল স্পিনিং আর এটাকে বলা হচ্ছে মেকানিক্যাল স্পিনিং। তো এখন স্পিনিং করার জন্য আমরা স্পিনিং বা ওই মেকানিক্যাল স্পিনিং যেটা ফাইবার থেকে ইয়ার্ন বানানো, সেই স্পিনিং এ দেখবা বিশাল বিশাল মেশিন আছে, অনেকগুলো প্রসেস একটার পর একটা আসবে। বাট এইখানে কেমিক্যাল স্পিনিংটা খুবই শর্ট বা ছোট পরিসরে করা যায়। তো এইটার জন্য যে মেইন একটাই ডিভাইস সেটার নামই হচ্ছে আমাদের স্পিনারেট। তো স্পিনারেটটা আমরা একটু যদি দেখি, আচ্ছা স্পিনারেটটা দেখার আগে আমরা একটু স্পিনারেটের উৎসটা কি, মানে স্পিনারেট জিনিসটা আইডিয়াটা কোত্থেকে আসলো এটা একটু দেখার চেষ্টা করি।
আচ্ছা, তোমরা সম্ভবত উইকিপিডিয়ার একটা পেজ দেখতে পাচ্ছ। এখানে দেখো, স্পিনার এটা আসলে একটা সিল্ক স্পিনিং স্পাইডারের অর্গানের নাম, মানে এক ধরনের অ্যানিমেল আছে, এক ধরনের স্পাইডার আছে যেটাকে অস্ট্রেলিয়ায় পাওয়া যায়, এরা এক ধরনের সিল্ক তৈরি করতে পারে, অনেকটা ওই যে রেশম পোকা যেরকম সিল্ক তৈরি করে ওরকম। তো এদের এক যে অর্গান থেকে সিলটা বের হয় বা শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সিলটা বের হয়, সেই জায়গাটার নাম হচ্ছে আমার স্পিনারে। ঠিক আছে, তো এইখান থেকেই মূলত স্পিনারেটের আইডিয়াটা আসছে যে সে কিভাবে তৈরি করতেছে। তার প্রত্যঙ্গটা হচ্ছে এরকম, অনেকটা ছোট একটা হোলের মতো, এখান দিয়ে তোমার সিলটা বের হয় আর কি, এক্সট্রুড হয়। তো এই আইডিয়াটা ইউজ করেই মূলত স্পিনারেটের আইডিয়াটা নিয়ে আসা হয়েছে ম্যানমেড ফাইবার তৈরি করার জন্য। সো এই জিনিসটা থেকে স্পিনারেট জিনিসটা হচ্ছে ইন্সপায়ার্ড। তো তাহলে বোঝাই যাচ্ছে যে স্পিনারেট এমন একটা জিনিস হবে যার কোনো ছোট একটা হোল আছে, বা এখান দিয়ে আমরা ফিলামেন্টটাকে বের করব। তো আমরা যদি একটা ছবি দেখি, তোমরা দেখতে পাচ্ছ যে স্পিনারেটের একটা ছবি দেওয়া আছে এখানে। স্পিনারেটটা দেখতে এরকম, অনেকটা শাওয়ার হেডের মতো, আমরা যে গোসল করি সেই শাওয়ারের হেডের মতো। শাওয়ারের হেডটা কেমন, এটা একটা স্টেইনলেস স্টিলের বা কোনো মেটালিক কম্পাউন্ডের একটা কন্টেইনার যার গায়ে অনেকগুলো ছোট ছোট ছিদ্র আছে, তাই না? এরকমই তো দেখতে। তো এই ছিদ্রগুলো দিয়ে কি হয়, এই ছিদ্রগুলো দিয়ে আমাদের পলিমারটা, ওখান দিয়ে যেরকম পানির একটা ফ্লো বা স্ট্রিম বা পানির একটা ধারা বের হয় লম্বা করে, সেরকম আমরা পলিমারটাকে এইভাবে এই প্রিন্সিপালে এখান দিয়ে বের করব। তো বের করলে দেখবা এরকম লম্বা লম্বা ফিলামেন্টের মতো বা ফাইবারের মতো শেপে চলে আসছে। ফাইবারের শেপটা কেমন, আবার আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি যে ফাইবার চুলের মতো, তাই না? এর লেন্থ হচ্ছে ডায়ামিটারের তুলনায় অনেক বেশি। তাহলে আমাদের স্পিনারেটের এই হোল গুলো তো ছোট ছোট হবে, অনেক অনেকটা এরকম, এই পাশের ছবিতে তোমরা দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট হোল আছে। তো এদিক দিয়ে আমরা যখন কিছু একটাকে টেনে বের করব, এটা লম্বা একটা কি পানির ধারার মতো বের হবে। আর আমাদের যতটুকু লং একটা ফাইবার দরকার, আমরা আসলে ঠিক ততটুকু লংই বের করতে পারবো, কারণ আমরা যতক্ষণ এখানে ইনপুট দিতে থাকবো ততক্ষণ কিন্তু এটা বের হইতে থাকবে, তত লম্বা কন্টিনিউয়াসলি। এই জন্যই আমরা বলছি যে ফার্স্ট চ্যাপ্টারে যে ম্যানমেড ফাইবারের লেন্থ এবং শেপকে কন্ট্রোল করা যায়। তো এটা তো গেল লেন্থ, তাহলে শেপকে আমরা কিভাবে কন্ট্রোল করব? শেপ বলতে আসলে কি বোঝাই, ক্রস সেকশনাল শেপ, তাই না? তো আমার হোলের শেপটা যেরকম হবে, আমার ফাইবারের শেপটাও তো ঠিক সেরকম হবে, তাই না? এখানে যদি আমি সার্কুলার হোল না দিয়ে, এখানে যদি আমি এরকম স্কোয়ার আকারের হোল দিই অথবা ট্রায়াঙ্গুলার হোল দিই, তাহলে কি দেখা যাবে যে আমার ফাইবারের ফিলামেন্টের শেপটাও এরকম, আমি যে হোলের সাইজ দিচ্ছি সেই সাইজে বা সেই শেপে বের হয়ে আসতেছে। তো এই জন্য বলা হয়েছে যে আমরা ম্যানমেড ফাইবারের লেন্থ এবং শেপ দুইটা জিনিসকেই কন্ট্রোল করতে পারি, বাই কন্ট্রোলিং দ্য শেপ অ্যান্ড সাইজ অফ হোল ইন দ্য স্পিনারেট। তাহলে স্পিনারেটের সংজ্ঞা যদি আমরা বলি, স্পিনারেট হচ্ছে একটা স্মল মেটাল নোজল হ্যাভিং ফাইন হোলস অর স্লিটস। হোল তো হোলই জানো, আর স্লিট মানে হচ্ছে কাটা জায়গা। ওই যে বললাম, আমি যদি এরকম লম্বা আকারের একটা হোল দেই সেটাকে আমরা স্লিট বলতে পারবো। তো এই হোল বা স্লিট কন্টেইন করে এরকম ছোট মেটালিক একটা নজল, এটাকেই আমরা স্পিনারেট বলবো। ঠিক আছে, এটাকেই আমরা স্পিনারেট বলবো। তো স্পিনারেট দেখতে অনেকটা শাওয়ার হেডের মতো, যেটা অলরেডি বলছি। আর এখানে আমার কতগুলা হোল থাকবে, হোলের সাইজ কেমন হবে এবং হোলের শেপ কেমন হবে, এইটা ডিপেন্ড করবে আমার এন্ড রিকোয়ারমেন্টের উপরে, আমি কি ধরনের ফাইবার চাই। ঠিক আছে, তো এক আর একটা জিনিস হচ্ছে, আমার একটা হোল দিয়ে একটা ফিলামেন্টই বের হবে।
আর স্পিনার এটা কি কি পদার্থের তৈরি? এটা হতে পারে প্লাটিনাম, রোডিয়াম অর স্টেইনলেস স্টিল, এই জিনিসগুলো দিয়ে মূলত স্পিনারেট তৈরি করা হয়ে থাকে নর্মালি। এছাড়াও কিছু স্পেশাল কেস আছে যখন অন্য কোনো ম্যাটেরিয়াল প্রয়োজন হতে পারে, সেটা আমাদের এন্ড রিকোয়ারমেন্টের উপরে ডিপেন্ড করে আর কি। এখন স্পিনারেট আসলে তিনটা পার্ট নিয়ে গঠিত। তো উপরের অংশটাকে আমরা বলি হচ্ছে এন্ট্রি প্লেট, যেখান দিয়ে আমি আমার র ম্যাটেরিয়ালটাকে এখানে এন্টার করাবো। র ম্যাটেরিয়াল জিনিসটা কি হইতে পারে? আমার যদি আমি পলিস্টার ফাইবার তৈরি করি তাহলে পলিস্টারের পলিমার, যদি আমি নাইলন ফাইবার তৈরি করি তাহলে সেটা হবে নাইলনের পলিমার, যদি রেওন তৈরি করি রেওনের পলিমার। তো যে ফাইবার আমি বানাবো সেই জিনিসটাকে লিকুইড আকারে নিতে হবে আমার, লিকুইড আকারে নিয়ে এখান দিয়ে পাস করাইতে হবে। তো এন্ট্রি প্লেট দিয়ে এন্টার হলো। সেকেন্ড পোর্শনটা হচ্ছে ডিস্ট্রিবিউশন প্লেট। কারণ কি, দেখো আমার হোলগুলা কিন্তু পুরাটা স্পিনারেটের হোল সারফেসে ইভেনলি ডিস্ট্রিবিউটেড, তাই না, ছড়িয়ে আছে পুরাটাতে। এখন আমার পলিমারটা যদি এই ভিতরে গিয়ে ইভেনলি ডিস্ট্রিবিউশন না হয় তাহলে কিন্তু দেখা যাবে একটা দিয়ে বের হচ্ছে একটা দিয়ে বের হচ্ছে না। কারণ আমরা যখন লিকুইডটা নিচ্ছি, লিকুইডটা কিন্তু একদম যে পানির মতো লিকুইড এরকম না, নিচের থেকে ছড়িয়ে যাবে। এটার ভিসকোসিটি অনেক বেশি হতে পারে, হতে পারে সেটা জেলের মতো অনেকটা। তো সেই ক্ষেত্রে দেখবা যে যেখান দিয়ে তুমি এন্টার করাচ্ছ ওইখানে গিয়ে জমে গেছে, এটা আর ছড়াচ্ছে না। তো এটাকে ছড়ানোর জন্য একটা প্লেট রাখা লাগে, যেটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন প্লেট, যাতে করে আমাদের সব হোল দিয়ে সমান ইন্টেনসিটিতে ফিলামেন্টটা বের হয় বা এক্সট্রুড করা যায়। তো এরকম ফিলামেন্ট বের হওয়ার সময় জিনিসটাকে এরকম দেখা যায় নর্মালি। তো স্পিনার একটা দেখতে কেমন হয় আশা করি মোটামুটি বোঝা গেছে আর কি, সামনে গেলে আর একটু ক্লিয়ার হবে। ফাইবারগুলো শুকায় কিভাবে? আচ্ছা, ফাইবারগুলো শুকায় কিভাবে এটা আমরা ডিটেইলসে পড়বো সামনে, ওইটাকে বলে সলিডিফিকেশন। আমরা এখানে ফাইবারটাকে লিকুইড আকারে নিচ্ছি, রাইট, এটাকে সলিড বানাইতে হয়। আবার সলিড যদি না বানাও সেটাকে তুমি কিন্তু ফাইবার হিসেবে ইউজ করতে পারবা না, লিকুইড একটা জিনিসকে। তো সলিড বানানোর জন্য কয়েকটা প্রসেস আছে যেটা আমরা আরেকটু পরে দেখব, সমস্যা নেই। তো এইখানে দেখো যে আমার কিছু স্পেশাল ফাইবার দেখানো হয়েছে, এগুলা সবগুলাই দেখো হলো ফাইবার, তাই না, মাঝখানে একটা করে গ্যাপ আছে। তো তুমি যদি একটা স্পিনারেটের হোলের শেপ জাস্ট একটা রাউন্ড শেপ দিয়ে রাখো, এখান থেকে কিন্তু একটা রাউন্ড সলিড ফিলামেন্ট বের হবে, তাই না, এরকম সলিড একটা ফিলামেন্ট বের হবে। তো এই সলিড ফিলামেন্টের ভিতরে যদি তুমি একটা হলো শেপ আনতে চাও তাহলে কিভাবে আনবা? আসলে আমার অনেকগুলো ছোট ছোট হোলকে যদি আমি খুব কাছাকাছি রাখি, মানে ডিস্টেন্সটা যদি খুবই অল্প হয়, দেখা যায় এরা এক্সট্রুড হওয়ার পর একে অন্যের গায়ে লেগে যায়, এরকম লেগে যায়, যেহেতু এরা লিকুইড অবস্থায় আছে। পাশাপাশি একটা খুবই ক্ষুদ্র একটা ডিস্টেন্স থাকলে পাশাপাশি গায়ে গায়ে লেগে এরকম একটা করে ওয়াল তৈরি করতে পারে। তো এইভাবে আমরা মোটামুটি বলা যায় যে হলো ফাইবার গুলো তৈরি করতে পারি। এখন হলো একটা স্পেশাল টাইপের ফাইবার। হলো ফাইবারের ইউজটা কি আসলে আমরা কি জানি যে হলো ফাইবার কেন তৈরি করা হয়? না স্যার। আচ্ছা, হলো ফাইবারের এখানে একটা গ্যাপ আছে, তাই না, এই গ্যাপটাকে আমরা এয়ার পকেট হিসেবে ইউজ করতে পারি। মানে হচ্ছে বাতাসকে এখানে স্টাক করে ফেলতে পারি, যে যদি এটার সাইজ খুব ছোট হয় এখানে এয়ার স্টাক হয়ে যায়। এয়ার স্টাক হইলে কি হয়, এই ফাইবার দিয়ে তুমি যখন কোনো কাপড় তৈরি করবা এটার ইনসুলেটিং প্রপার্টি খুব ভালো হবে। মানে কি, টেম্পারেচার বা তাপমাত্রা তোমার শরীর থেকে বাইরে যেতে পারবে না বা বাইরে থেকে শরীরে ঢুকতে পারবে না। তো এটার কারণে তুমি এটাকে শীতের পোশাক তৈরিতে ইউজ করতে পারবা। ধরো পাতলা একটা কাপড় তৈরি করলা, তাও তোমার গরম লাগতেছে, মানে ঠান্ডা লাগতেছে না, ইনসুলেটিং কাপড় একটা। তো এটা একটা অ্যাডভান্টেজ আমার ইসের জন্য, এই হলো ফাইবারের জন্য। তো এছাড়াও বিভিন্ন শেপের ফাইবার আছে, এখানে জাস্ট কয়েকটা উদাহরণ দেখানো হয়েছে বোঝার জন্য আর কিছু। আচ্ছা, তো স্পিনারেটের কিছু ফিচার আছে। তো এখন আমরা মূলত আলোচনা করব হচ্ছে একটু প্রিন্সিপালটা আসলে বুঝে নিব, যে কিভাবে আসলে
স্পিনিং সলিউশন বানাচ্ছি, তারপরে এটাকে আবার লিকুইড থেকে সলিড করতেছি। তো নর্মালি আমরা যখন পলিমারটা নেই, পলিমারটা সলিড স্টেটে থাকে। আমি একটা ছবি দেখাই, এই যে পলিমারটা নর্মালি এরকম থাকে, আইদার পাউডার ফর্মে অথবা এরকম ছোট ছোট চিপস ফর্মে অথবা ব্লক ফর্মে, এরকম সলিড আকারে থাকে। তো প্রথম কাজ হচ্ছে এটাকে আমি লিকুইড বানাবো, তাই না? লিকুইড না বানাইলে কিন্তু আমি এরকম স্পিনারেট দিয়ে বের করতে পারবো না, কারণ এটা সলিড থাকলে দেখা যাবে যে আমার হোল গুলোতে গিয়ে আটকে গেছে বা এটাকে শেপও দেওয়া যাবে না। তো লিকুইড বানাই বানানো যায় কিভাবে? এক নাম্বার মাথায় যেটা আসে, এটাকে যদি আমি হাই টেম্পারেচারে মেল্ট করে ফেলি বা গলাই, তাই না, তাহলে লিকুইড হয়ে যাবে, এক নাম্বার। আরেকটা পদ্ধতি আছে যে আমি তৈরি করি সলিউশন। জিনিসটা কি সলিউশন হচ্ছে? তোমার একটা সলিউট এবং একটা সলভেন্টের মিক্সিং বা মিশ্রণ। সলিউটটা হচ্ছে আমার এই সলিড পার্ট, আর সলভেন্ট যেটা সেটা হচ্ছে একটা লিকুইড পার্ট। নর্মালি একটা জিনিস আরেকটা জিনিসের মধ্যে ডিজলভ হবে তখনই যখন তারা পোলার হবে, তাই না? এটা যদি একটা পোলার ম্যাটেরিয়াল হয়, আমার সলভেন্টও যদি একটা পোলার ম্যাটেরিয়াল হয়, তাহলে কি দুইটা প্লাস মাইনাস চার্জ সৃষ্টি করে একে অন্যকে একে অন্যের মধ্যে ডিজলভ হয়ে যাবে। হ্যাঁ, তো পোলার হওয়াটা জরুরি। তো কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যেগুলো তোমার পোলার না, অর্থাৎ ডিজলভ হয় না, সেগুলোর জন্য কিছু স্পেশাল স্পিনিং প্রসেস আছে, ওইটা আমরা পরে দেখবো। যে মেল্টও করতে পারতেছো না আবার সলিউশনও বানাইতে পারতেছো না, তাইলে উপায় কি? তো ওগুলো আমরা পরে দেখব, কিছু স্পেশাল স্পিনিং প্রসেস আছে। তো আপাতত আমরা এটা নিয়ে কাজ করি, এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল। তো সলিড ছিল, আমরা লিকুইড বানাইলাম আইদার মেল্টিং অথবা সলিউশন বানানোর মাধ্যমে। তো এইটাকে যখন আমি লিকুইড আকারে এখান দিয়ে বের করতেছি, বের করার সাথে সাথে এইখানে আবার তাকে সলিড বানিয়ে ফেলতে হবে। তো সলিডটা আমরা কিভাবে বানাবো? যখন আমি মেল্ট হিসেবে নিছি, এটার টেম্পারেচারটা আমি কমিয়ে দিব, মানে মোট কথা এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করলে আবার সে সলিড হয়ে যাবে। আর যখন আমি সলিউশন নিচ্ছি, তখন এখান থেকে যে সলভেন্ট পার্টটা আছে বা ওই লিকুইড হিসেবে যেটা নিয়েছিলাম, সেটাকে সামহাও আমি বের করে দিব এখান থেকে। তো বের করার জন্য আরো কিছু প্রসেস আছে যেটা আমরা সামনে দেখব। তো আপাতত প্রিন্সিপাল এটা হিসেবেই মনে রাখো যে এটাকে আবার আমার সলিড বানিয়ে ফেলতে হবে। আচ্ছা, তো এখন যাই আমরা স্পিনারেটে। আবার স্পিনারেটের কিছু ফিচার আছে, ফিচারগুলা কি কি? স্পিনারেটের হোলগুলা এন্ট্রি অবস্থায় একটু ওয়াইডার হইতে হয় দেন এক্সিট। এর মানে কি? এই যে দেখো, এটা হচ্ছে একটা স্পিনারেটের সাইড ভিউ, ক্রস সেকশনাল সাইড ভিউ। মানে একে যদি আমি পাশাপাশি কাটি, তাহলে এরকম একটা ভিউ দেখা যাবে হোল বরাবর। তাহলে হোলটা কেমন দেখা যাচ্ছে দেখো, যেখান দিয়ে এন্টার করতেছে পলিমারটা সেখানে একটু ছড়ানো, তাই না, ওয়াইডার। আর যেখান দিয়ে বের হয়ে যাচ্ছে সেটা কিন্তু একটু ন্যারো। এর কারণটা আসলে কি? এটা তোমরা কি ওই যে চোং দিয়ে তেল ঢালা দেখছো না বোতলে? তো ওইখানেও কিন্তু এরকম একটা শেপের জিনিস ইউজ করা হয়। তো এটা কেন রাখা হয়? আসলে আমরা এখান দিয়ে যখন ইনপুট দিচ্ছি, তখন ইনপুটের পরিমাণটা যেন একটু বেশি থাকে আউটপুটের তুলনায়। এটার রিজনটা কি? আসলে যদি তোমার ইনপুট আর আউটপুট পরিমাণটা যদি তোমার সেম থাকে, তাইলে দেখা যাবে যে এখান দিয়ে বের হওয়ার সময় একটা গ্যাপ সৃষ্টি হতে পারে, বা তোমার ধরো ইনপুট একটু কম চলে আসছে কখনো, তো এখান দিয়ে বের হওয়ার সময় একটু গ্যাপ সৃষ্টি হতে পারে। যেহেতু এটা লিকুইড, তো গ্যাপ সৃষ্টি হলে কি হবে, দেখা যাবে যে ওই জায়গায় আমার ফাইবারটা বেশি চিকন হয়ে গেছে, আবার যে জায়গায় বেশি ইনপুট চলে আসছে ওইখানে ফাইবারটা মোটা হয়ে গেছে। তাইলে কিন্তু আমার ইউনিফর্মিটি রক্ষা হইলো না, বা এই জিনিসটা খুবই খারাপ ফাইবারের জন্য। কারণ যে জায়গাটা চিকন ওইটা দেখবা বেশি উইক হয়ে গেছে, তো ওইখানে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে একটা। তো
হ্যালো 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 স্যারের কারণে শোনা হয় স্যার কথা শোনা যাচ্ছে না হ্যালো 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 মাইক টেস্টিং 1 2 3 এর মেবে কারেন্ট আর চলে গেছে হ্যালো 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 মাইক টেস্টিং ওই স্যার আইছে বেটা চিল্লাইছে হ্যালো কথা শোনা যাচ্ছে না আচ্ছা আমি একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম আচ্ছা সমস্যা ও আচ্ছা আসসালামু আলাইকুম স্যার ঠিক আছে দাঁড়াও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা যেখানে বলতেছিলাম স্পিনার রেটগুলো কিছু স্পেশাল স্পিনার রেট হতে হয় আমাদের হলো ফাইবার বা বায়ো কম্পোনেন্ট ফাইবার হতে হলে এরপরে আরো কিছু ফিচার আছে যে লং টাইম ইউজ করলে আমার স্পিনার রেটের হোলগুলো কি চোক হয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে এটা একটা রিজন এটা একটা সমস্যা দেখা যায় প্রায়ই কারণ আমরা যে লিকুইড আকারে নিচ্ছি তাকে কিন্তু আবার আমরা সলিড করতেছি তো সলিড করলে কিন্তু সে আবার আমাদের হোলগুলোকে ব্লক করে ফেলতে পারে যদিও অনেক নিচে গিয়া সলিড হচ্ছে তারপরেও একটা সম্ভাবনা থাকে ঠান্ডা হয়ে যেতে পারে এরপরে স্পিনারেটের সাইজ বা হোলের সাইজগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে আমাদের আমাদের ফিলামেন্টটা কতটুকু মোটা বা চিকন হবে আচ্ছা তোমরা তো কাউন্ট সম্পর্কে জানো তাই না জি স্যার নাম শুনছেন স্যার কাউন্ট জিনিসটা কি বলতে পারবা কেউ স্যার যে ইয়ারনার কাউন্ট যত বেশি ওইটা তত বেশি ফাইন স্যার ওইটা তত বেশি ফাইন আচ্ছা তো আচ্ছা তোমরা হয়তো অত ডিটেইলস এখনো পড়ো নাই ইয়ার ম্যানুফ্যাকচার সরি ট্রিপলস যখন পড়বা তখন কাউন্টটা তোমাদের লাগবে খুবই ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিকস কারণ একটা সুতা বা ফিলামেন্ট বা ফাইবার যখনই আমরা হাতে নিব প্রথমেই আমরা কি দেখব এটা কতটুকু মোটা বা কতটুকু চিকন তাই না এই জিনিসটা সব সময় চোখে পড়ে তো কাউন্ট হচ্ছে একটা নাম্বার অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 তোমরা দেখছো বিভিন্ন রকম এটা একটা নাম্বার যেটা ইন্ডিকেট করে যে আমার সুতাটা কতটুকু চিকন বা কতটুকু মোটা তো একজন যেরকম বললা যে কাউন্টের মান যদি বেশি হয় তত সুতা চিকন হয় তাই না তার মানে 30 30 আর 40 দুইটা কাউন্টের সুতা তোমাকে দিলাম তাহলে কোনটা চিকন হবে কোনটা মোটা হবে স্যার ইন্ডিকেট 40 হলে সেটা ফাইনাল হবে 40 হলে সেটা ফাইনাল হবে 30 হলে সেটা কোর্সার হবে তাই না জি স্যার আচ্ছা তোমরা যে জিনিসটা জানো এটা হচ্ছে একটা কনসেপ্ট এটাকে বলা হয় ইনডাইরেক্ট সিস্টেম অফ কাউন্টিং ইনডাইরেক্ট সিস্টেম অফ কাউন্টিং আচ্ছা আর এটার একক হচ্ছে তোমার তুমি যেটা বললা এটার একক হচ্ছে ইংলিশ কাউন্ট যেটাকে এনি দ্বারা প্রকাশ করা হয় তোমরা হয়তোবা দেখছো আমরা বলি 30 এনি অথবা 40 এনি মানে 30 কাউন্ট অথবা 40 কাউন্ট তো এই জিনিসটা আসলে কেমন কাউন্টটা মূলত হচ্ছে ওয়েট আর লেন্থ এই দুইটা জিনিসের একটা রিলেশন বা সম্পর্ক মানে কি আমি যে একটা সুতা নেই সুতার একটা নির্দিষ্ট লেন্থ আছে সুতার একটা নির্দিষ্ট ওয়েট আছে তাই না তো এই দুইটাকে নিয়ে তুমি যখন কাজ করবা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবা তখনই সেটা হয়ে যাবে তার কাউন্ট তো ইনডাইরেক্ট কাউন্ট যেটা সেটাতে তোমার নাম্বার অফ কাউন্ট যত বেশি হয় সুতা তত ফাইনার হয় আরেকটা সিস্টেম আছে যেটার নাম হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট কাউন্ট তোমরা কি নাম শুনছো টেক্স তারপর ডেনিয়ার এগুলোর নাম শুনছো এগুলো বিভিন্ন একক স্যার হ্যাঁ এগুলা হচ্ছে তোমার ডাইরেক্ট সিস্টেমের একক এই এনি যেরকম ইনডাইরেক্ট একক টেক্স বা ডেনিয়ার এগুলা হচ্ছে ডাইরেক্ট সিস্টেমের একক তো এইটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের ম্যানমেড ফাইবারে আমরা সব সময় ডেনিয়ার এককটা ইউজ করি নট এনি ঠিক আছে ম্যানমেড ফাইবারে অলওয়েজ ডেনিয়ার এককটা ইউজ হয় ডাইরেক্ট কাউন্টে তাহলে ডাইরেক্ট কাউন্টেও কি এরকম হবে যে তোমার নাম্বার বেশি হলে ইয়া তত ফিলামেন্ট তত চিকন হবে এরকম হবে নাকি মনে হয় কম হলে স্যার এটা কিন্তু উল্টে যাবে আবার এখানে যেরকম 30 এর থেকে 40 বেশি ফাইনার ওইখানে কিন্তু আবার 30টা বেশি ফাইনার হবে টেক্স বা ডেনিয়ার এর ক্ষেত্রে ওকে তো টেক্স বা ডেনিয়ার কাকে বলে
যদি আমি 9000 সহজভাবে বলে দেই একদম, যদি আমি 9000 মিটার কোনো সুতা বা ফিলামেন্ট নেই, স্কেল দিয়ে মেপে 9000 মিটার লেন্থের সুতা বা ফিলামেন্ট নিলাম, সেটাকে ওজন করলাম, ওজন করলাম হচ্ছে গ্রামে, 9000 মিটার নিলে তো একটা ওজন পাওয়া যাবে, সেটা 10 গ্রাম হইতে পারে, 20 গ্রাম হইতে পারে, 30 গ্রাম হইতে পারে, তাই না? তো যদি 20 গ্রাম হয় সেটাকে আমরা বলবো হচ্ছে 20 ডেনিয়ার, যদি 30 গ্রাম হয় সেটাকে আমরা বলবো হচ্ছে 30 ডেনিয়ার, এরকম যাই নেই আমরা 9000 মিটার নিব, 9000 মিটার নিয়ে ওজন করব, যত পাবো তত ডেনিয়ার। তাহলে টেক্স জিনিসটা হচ্ছে এই 9000-এর বদলে আমরা 1000 নিব, 1000 মিটার নিয়ে ওজন করব, সেটার যদি আমি 20 গ্রাম পাই তাহলে 20 টেক্স, 30 গ্রাম পাইলে 30 টেক্স, 40 গ্রাম পাইলে 40 টেক্স। বিষয়টা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, আর ইনডিরেক্ট কাউন্টে তাহলে জিনিসটা উল্টা হয় কিভাবে, এটা একটু বোঝা দরকার আমাদের। এইখানে দেখো আমরা সম্পর্কটা কিভাবে নিছি, নিচে ছিল আমার লেন্থ, উপরে ছিল আমার ওয়েট, লেন্থটা ছিল আমাদের ফিক্সড, আইদার 9000 মিটার আর 1000 মিটার যেটাই নেই, লেন্থটা কিন্তু ফিক্সড, কিন্তু ওয়েটটা ছিল ভ্যারিয়েবল, ভ্যারি করছে, তাই না? তো ওয়েট ভ্যারি করার কারণে আমার কাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি জানি, উপরে যখন কোনো জিনিস থাকে এইটার মান যত বড় হয় তত জিনিসটার মানও বড় হয়, তাই না? তার মানে ওয়েট যত বেশি আমার সুতাটা তত ভারী হচ্ছে, তাই না? সুতাটা যত ভারী তার মানে সুতাটা তত মোটা, তাই তো? ভারী মোটা হইলেই তো ভারী হবে, চিকন সুতার থেকে। জি স্যার। আচ্ছা, আর ইনডিরেক্ট কাউন্টের সম্পর্কটা উল্টা, এখানে লেন্থটা হচ্ছে ভ্যারিয়েবল আর ওয়েটটা হচ্ছে ফিক্সড। ধরো আমি 1 কেজি একটা ওয়েটের সুতা নিব, আমি যাইনি, পলিস্টার নেই, কটন নেই, নাইলন নেই, এটা 1 কেজি নিব, 1 কেজি হইতে হইলে আমার কতটুকু লেন্থ লাগবে? কটনের যে লেন্থ, ধরো কটন লাগছে আমার 100 মিটার 1 কেজি হইতে, আবার নাইলন লাগছে তোমার 200 মিটার, তাই না? এরকম ভ্যারি করতে পারে, তাই তো? কারণ এক একটা ম্যাটেরিয়ালের ওজন এক এক রকম। তো দেখো 1 কেজি হইতে কেউ একজন হ্যান্ড রেজ করছে, একটু বলো। আমজাদ না? হ্যাঁ আমজাদ হোসেন। আরেকটা ব্যস্ত অনুপাতে সম্পর্কে, যে একটা যদি হচ্ছে বেশি হইলে মানে হচ্ছে যদি ফাইনাল হয়, তো আরেকটা কম হইলে ফাইনাল হবে। হ্যাঁ রাইট, এটা হচ্ছে ওই দিক থেকে একটা সম্পর্ক আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে। বাট আমরা একটু সূত্র দিয়ে বোঝার চেষ্টা করতেছি আর কি, তোমার একদম ডিপে গিয়ে বোঝার চেষ্টা করতেছি করে। তো চিন্তা করো, 1 কেজি তুমি 100 মিটার নিয়ে একটা সুতার 1 কেজি পাইছো, আর একটা সুতার 200 মিটার নিয়ে 1 কেজি পাইছো, তাহলে কোনটা চিকন হবে, যেটা কি 200 মিটার নিছো না যেটা 100 মিটার নিছো? 200 মিটার। যেটা 200 মিটার নিছো সেটা চিকন হয়েছে, তাই না? তো এইখানে দেখো যে আমার লেন্থের পরিমাণ যত বাড়তেছে, এটা যদি 500 মিটার নেই তাহলে আরো চিকন, লেন্থের পরিমাণ যত বাড়তেছে আমার সুতার তত চিকন হচ্ছে, তাই না? আর উপরে যত বাড়তেছে আমার কাউন্টের মানও কিন্তু তত বাড়তেছে। তো এটা থেকে তোমরা একটু রিয়ালাইজ করতে পারবা, এটা আরো ডিটেইলসে পড়বো আমি ইয়ার ম্যানুফ্যাকচারিং এ, তো এটা একটু রিয়ালাইজ করতে পারবা যে কেন আসলে ডিরেক্ট কাউন্টে মান বাড়লে বেশি মোটা হয় আর ইনডিরেক্ট কাউন্টে মান বাড়লে চিকন হয়। ওকে, বোঝা গেছে জিনিসটা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, এটা অনেক ইম্পর্টেন্ট একটা প্রপার্টি কাউন্ট, এটা সবসময়ই শুনবা, সো এটা একটু মাথায় রেখে ভালো মতো বুঝে রাখা দরকার। ওকে, তো এখানে আমি যেটা বলছি যে ডেনিয়ার অফ দ্য ফিলামেন্ট, যে ফিলামেন্টটা আমি পাচ্ছি তার ডেনিয়ার, যে সবসময় তোমার এই সাইজ অফ দ্য হোলের উপরে ডিপেন্ড করবে এরকম না। এখন সাইজ অফ দ্য হোলের উপরে কিভাবে ডিপেন্ড করে জিনিসটা, ধরো আমি একটা স্পিনার রেট নিয়েছি যেখানে তোমার একটা হোল আছে অনেক বড় আর একটা হোল আছে অনেক ছোট, তাইলে এখান দিয়ে একটা ফিলামেন্ট বের হবে, এখান দিয়ে একটা ফিলামেন্ট বের হবে। তো আমি যখন ডেনিয়ার কাউন্ট করব, কিভাবে কাউন্ট করব, এটার 9000 মিটার নিব, আবার এটারও 9000 মিটার নিব,
নিয়ে দুইটা ওজন করব, এখন দুইটার ওজন কি সেম হবে? না, দুইটার ওজন কিন্তু সেম হবে না। এই মোটা যেটা এটার ওজন একটু বেশি হবে, তার মানে এটা ডেনিয়ার কাউন্ট বেশি হবে, আর এটা যেহেতু চিকন এটা ডেনিয়ার কাউন্ট একটু কম হবে, তাই না? তাহলে আমরা কি দেখতেছি, আসলে হোলের শেপের উপরে কিন্তু কাউন্টটা ডিপেন্ড করতেছে, তাই না? কিন্তু এইখানে বলছি আমি উল্টা কথা, যে কাউন্ট অলওয়েজ হোলের সাইজের উপরে ডিপেন্ড করে না, কিন্তু এটার এক্সট্রুশন বা ডেলিভারি স্পিডের উপরেও ডিপেন্ড করে। এর মানে কি, আমি ধরো দুইটা সেম সেম শেপের বা সেম সাইজের হোল নিছি, তাই না? তো দুইটা যখন সেম সাইজের হোল নিব, দুইটার ডেনিয়ার ভ্যালু কিন্তু সমান হওয়ার কথা, সমান হওয়ার কথা না, কিন্তু সমান নাও হইতে পারে। কেন? কারণ হচ্ছে দেখা যাবে যে আমি যদি এটাকে একটু বেশি স্পিডে টেনে বের করি আর এটাকে যদি একটু কম স্পিডে বের করি, দেখা যাবে এটা বেশি স্পিড থাকার কারণে ম্যাটেরিয়াল একটু কম আসছে, এটাতে বেশি স্পিড থাকার কারণে ম্যাটেরিয়াল একটু সরি এটাতে কম স্পিড থাকার কারণে ম্যাটেরিয়াল একটু বেশি আসছে। সো এটা ভারী হয়ে গেছে, এটা পাতলা হয়ে গেছে, তো এরকম হতে পারে আর কি, যে শুধুমাত্র তোমার ফিলামেন্টের সাইজের উপরে ডিপেন্ড করবে না ডেনিয়ারের ভ্যালুটা। ঠিক আছে, আচ্ছা, এখন স্পিনারেটের কিছু প্রবলেম আছে। আমরা জানি যে স্পিনারেট তোমার ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মেটাল পদার্থ দিয়ে তৈরি, আর এটাকে আমি যখন হাই টেম্পারেচার বা প্রেসারে রাখবো, টেম্পারেচারটা লাগে হচ্ছে তোমার ওই যে স্পিনিং সলিউশনটাকে মেল্ট করতে, আর প্রেসার লাগে তোমার যখন আমি হাই স্পিডে বের করি বা পিছন থেকে পুশ করতেছি, তো হাই প্রেসার টেম্পারেচারে থাকলে এটা ব্রেক করে যেতে পারে, এক নাম্বার পয়েন্ট। অথবা আরেকটা পয়েন্ট যেটা বলছি, যে এটা হোলগুলো ব্লক হয়ে যেতে পারে, তো এই প্রবলেমগুলো নর্মালি দেখা যায়। তো রিমেডি কি, যদি তোমার ভেঙে যায় তাহলে চেঞ্জ করে ফেলতে হবে, যদি ব্লক হয়ে যায় এটাকে ক্লিন করতে হবে বা চেঞ্জ করে ফেলতে হবে। তো এখন স্পিনারেটের হোল ক্লিন করার জন্য কিছু প্রসেস আছে স্পেশাল, তো প্রসেসগুলো আমি অত ডিটেইলসে এখানে ঢুকি নাই, জাস্ট কিছু নাম দিয়ে রাখছি, তো এগুলো একটু হালকা আলোচনা করি। প্রথমেই হচ্ছে সল্ট বাথ মেথড। সল্ট বাথ মানে কি, সল্ট আর ওয়াটারের একটা সলিউশন, সল্ট প্লাস ওয়াটার। আমরা কি জানি, সল্ট একটা কিন্তু পোলার যৌগ, তাই না? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামটা প্লাস, ক্লোরাইডটা মাইনাস, সো এটা একটা পোলার যৌগ। তো আমার যে পলিমারটা এখানে ব্লক হয়ে আছে সেটাও যদি পোলার হয়, তাহলে কিন্তু এই সোডিয়ামটা ওইটার নেগেটিভ পার্ট আর ক্লোরিনটা ওইটার পজিটিভ পার্টের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করলে দেখা যাবে আমার পলিমারটা এখানে ডিসইনটিগ্রেট হয়ে গেছে বা ভেঙে গেছে, ভেঙে গেলে এই হোলটা পরিষ্কার হয়ে যাবে। তো এটা একটা মেথড ওভেন বাথ। আরেকটা আছে ওভেন বার্ন আউট। বার্ন আউট মানে সেটাকে আমি হাই টেম্পারেচারে নিব, তো কখন যদি এটা জমে যায়, এটাকে যদি আমি হাই টেম্পারেচারে নিই, নিলে কি হবে, জিনিসটা গলে যাবে বা মেল্ট হয়ে যাবে, তো মেল্ট হয়ে গেলে এটা লিকুইড আকারে বের হয়ে যাবে, এটা একটা মেথড। এছাড়া আরেকটা মেথড আছে সলভেন্ট বাথ মেথড বা সলভেন্ট ক্লিনিং মেথড, মানে হচ্ছে আমি সোডিয়াম ক্লোরাইডের বদলে অন্য কোনো সলভেন্ট নিব। যেমন অ্যাক্রাইলিক একটা ফাইবার আছে যেটা তোমরা পড়বা, এই ফাইবারটা তোমার একটা কেমিক্যালের ডিজলভ হয়, যেমন ডাইমিথাইল ফর্মামাইড একটা কেমিক্যাল আছে, এই কেমিক্যালটা যদি তুমি এই ফাইবারে দাও, ফাইবারটা গলে যাবে বা ডিজলভ হয়ে যাবে। তো এই অ্যাক্রাইলিক ফাইবার যদি আমাদের এরকম স্পিনারেটের হোলকে ব্লক করে ফেলে, তাহলে আমরা ডাইমিথাইল ফর্মামাইডের একটা সলিউশন দিতে পারি ক্লিন করার জন্য, যাতে এটা গলে যায়। আর লাস্ট অফ অল তোমার ভ্যাকুয়াম ক্লিনিং মেথড, যেটা এয়ার প্রেশার ক্রিয়েট করা হয়, এটা তোমরা সবাই জানো। সো এইভাবে আমাদের হোলগুলোকে পরিষ্কার করা যেতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটা জেনারেল ফ্লো চার্ট দেখব, যে ফার্স্ট টু লাস্ট একটা ম্যানমেড ফাইবারকে কিভাবে আসলে তৈরি করা হয়। তো প্রথম যে কাজটা আমাদের করতে হবে, যেটা তোমরা সবাই জানো, যে এই পয়েন্টটা মানে আমাদের পলিমারটা বানায় নিতে হবে, তাই না? যদি আমি পলিস্টার বানাইতে চাই, পলিস্টারের পলিমার লাগবে, নাইলন বানাইতে চাইলে নাইলনের পলিমার লাগবে, বা রেওন বানাইতে চাইলে রেওনের পলিমার লাগবে, যে ফাইবারটা আমি বানাবো তার জন্য একটা পলিমার বানাইতে হবে, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তো পলিমারটা আমি কিভাবে বানাইতে পারি,
আমরা সবাই জানি যে ম্যানমেড ফাইবার মানেই হচ্ছে কেমিক্যাল সিনথেসিস। এটা হইতে পারে ন্যাচারাল সোর্স বা ম্যানমেড সোর্স যেটাই হোক, বাট আমাদের কিন্তু কেমিক্যালি এটাকে কি একটা প্রসেসের মাধ্যমে নিয়ে যেতে হয়। সো এইখানে দেখা যায় ম্যানমেড ফাইবার বানানোর জন্য যে পলিমারটা বানাইতে হয় সেটা একটা কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমেই বানাইতে হয়, ডিরেক্ট কোনো কিছুকে ইউজ করা যায় না। তো এই পলিমারের পলিমার বানানোর সময় কিছু কন্ডিশন থাকে, যেমন টেম্পারেচার, প্রেশার, স্টেবিলাইজ, ক্রিস্টালাইজার কি কি ইউজ করতেছি বা তোমার ক্যাটালিস্ট কি ইউজ করতেছি, এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে আমার ফাইবারের প্রপার্টি। মানে হচ্ছে আমি পলিমার তৈরির সময় যে প্রপার্টিটা মানে যে টেম্পারেচারে রাখবো বা যে প্রেশারে রাখবো, এইগুলা পরবর্তীতে আমাদের ফাইবারের প্রপার্টিকে ডিফাইন করবে। যেমন ধরো সেম একটা কেমিক্যাল রিয়াকশন আমরা ঘটাইলাম ডিফারেন্ট টেম্পারেচারে, একটা 100 ডিগ্রিতে একটা 0 ডিগ্রিতে, তাইলে কিন্তু দুই ধরনের পলিমার পাবো এবং দুই ধরনের পলিমারের প্রপার্টি দুই রকম হবে, এখানে এটাই বলা হয়েছে। আচ্ছা, এরপরে আরো প্রপার্টি ডিপেন্ড করে হচ্ছে তোমার ডিগ্রি অফ পলিমারাইজেশনের উপরে। ডিগ্রি অফ পলিমারাইজেশনটা মানে হচ্ছে তোমার রিপিটিং ইউনিট কতগুলো আছে একটা পলিমারের ভিতরে, তার উপরে এটার উপরে মলিকুলার ওয়েট ডিপেন্ড করে বা অন্যান্য আরো ক্যারেক্টারিস্টিক্স, এটা ডেন্সিটি কেমন হবে বা এটা কি বেশি ক্রিস্টালাইন হবে না অ্যামোরফাস হবে, এই জিনিসগুলো সবকিছু ডিপেন্ড করে। এছাড়া দুইটা প্রসেস আমরা দেখছি অলরেডি, কন্ডেনসেশন এবং অ্যাডিশন, যার মাধ্যমে এই কেমিক্যাল রিয়াকশন গুলা ঘটে। তারপর এখানে কিছু প্রপার্টির কথা বলা হয়েছে, ডেন্সিটি, মেল্টিং পয়েন্ট, আইং বিহেভিয়ার, ময়েশ্চার অ্যাবজর্পশন, এগুলো হচ্ছে ডিপেন্ড করে কার উপরে, ওই আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছিলাম ক্রিস্টালাইন নাকি অ্যামোরফাস। তো এগুলাও হচ্ছে তোমার আমার ফাইনাল ফাইবারের প্রপার্টিকে কন্ট্রোল করে। লাস্ট অফ অল কিছু বন্ডিং দেখানো হয়েছে যার মাধ্যমে তোমার এই পলিমারাইজেশন গুলা গঠিত হয়, ইস্টার বন্ড হইতে পারে, হাইড্রোক্সিল বন্ড গ্রুপ থাকতে পারে, বেনজিন থাকতে পারে, বিভিন্ন গ্রুপের নাম দেওয়া আছে। তো এর পরের প্রসেসটা হচ্ছে আমাদের, আমি পলিমার তৈরি করে ফেলছি, পরের প্রসেসটা হচ্ছে আমাদের এটাকে স্পিনিং করতে হয়, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলে আসলাম, স্পিনারেটের মাধ্যমে স্পিনিং করা। থার্ড স্টেপ হচ্ছে এটাকে স্ট্রেচিং বা ড্রয়িং করা। ড্রয়িং জিনিসটার নাম শুনছো তোমরা সবাই? হ্যালো, ইয়েস স্যার, একজন হ্যান্ড রেজ করছে, শামিমা কিছু বলবা? হ্যাঁ, কোনো কিছুকে টেনে লম্বা করা, নট নেসেসারিলি চিকন করা, বাট টান দিলে নরমালি কিন্তু চিকনই হয় আর কি, একটু আগের থেকে তোমার থিকনেস কমে যাবে। তো লম্বা করার একটা উদ্দেশ্য আছে যেটা এখানে হালকা একটু দেখানো হয়েছে, যখন লিকুইড অবস্থায় থাকে তখন কিন্তু তোমার জিনিসটা ক্রিস্টালাইন না, মানে হচ্ছে তোমার পলিমার চেইন গুলা বিভিন্ন দিকে মাল্টি ডিরেকশনে ছড়ানো ছিটানো অবস্থায় আছে। বাট দেখো যত এটাকে আমরা টানতেছি, ড্রয়িং করতেছি, তত এই পলিমার চেইন গুলা ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে। ওরিয়েন্টেড হওয়া মানে কি, এটা ক্রিস্টালাইন প্রপার্টি ডেভেলপ করা। তো ক্রিস্টালাইন প্রপার্টি ডেভেলপ করলে ফাইবারটা স্ট্রং হয়, এটা আমরা জানি, তাই না? তো এইটা একটা উদ্দেশ্য। তো এটাকে আমরা একবারে বলতেছি যে মেক টু ইমপ্রুভ স্ট্রেংথ এন্ড ক্রিস্টালাইনিটি স্ট্রেচিং বা ড্রয়িংটা করা হয়। এটা আমরা ডিটেলসে আরো যাব যে কিভাবে হয়, এই ওরিয়েন্টেশন গুলো কিভাবে ঠিক হয়, এটা আমরা ডিটেলসে পড়ব, সমস্যা নেই। এরপরে আর একটা প্রসেস হচ্ছে টেক্সচারিং অথবা ক্রিম্পিং। এটার মানে কি, দেখো ন্যাচারাল ফাইবার আমরা যে জিনিস যেটা পাই এটার সারফেস কিন্তু স্মুথ থাকে না। স্মুথ মানে সারফেসের উপরে হালকা একটু রাফনেস থাকে, এরকম একটা ওয়েভিনেস অথবা একটু খাঁজ কাটা টাইপের থাকে। বাট আমরা যে ম্যানমেড ফাইবার পাই এটার সারফেসটা কিন্তু একদম স্মুথ পাচ্ছি, তাই না? তো স্মুথ পাওয়ার ফলে কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখা যায়, যেমন দুইটা ফাইবারের মধ্যে কোনো কোহেশন বা বন্ডিং খুব একটা ভালো হবে না। এই ফাইবারগুলো নিয়ে আমরা যখন সুতা বানাবো তখন কিন্তু সুতাগুলো মানে ফাইবারগুলো পরস্পরের উপর দিয়ে যখন যাবে তখন স্লিপ করবে, এদের মধ্যে ফ্রিকশনাল ফোর্স দেওয়ার মতো কিছু থাকবে না।
তো এই কারণে একটা ন্যাচারাল ফাইবারের মতো প্রপার্টি ইম্পার্ট করার জন্য আমরা এই টেক্সচারিং বা ক্রিম্পিংটা করি, যাতে করে আমার ফাইবারের সারফেসে একটু রাফনেস সৃষ্টি হয় বা ক্রিম্প সৃষ্টি হয়। ক্রিম্প আর ক্রিজ এই দুইটা তোমরা টিটিকিউসিতে পড়বা। ক্রিম্প মানে হচ্ছে ওয়েভিনেস, কোনো সারফেসে যদি এরকম ওয়েভিনেস থাকে তাহলে তাকে আমরা ক্রিম্প বলি। আর যদি এরকম ফোল্ড থাকে, যেমন কাপড় ভাঁজ করলে যে একটা দাগের সৃষ্টি হয় না ভাঁজের জায়গাটাতে, ওইটাকে আমরা বলি হচ্ছে ক্রিজ, আর এই ওয়েভিনেসটাকে আমরা বলি হচ্ছে ক্রিম্প। তো এগুলা ইম্পার্ট করার নাম হচ্ছে টেক্সচারিং। এখানে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে একটা গিয়ারের মধ্যে দিয়ে পাস করানো হচ্ছে, যাতে করে এরকম একটা ওয়েভিনেস শেপ আসে। তো এটাও আমরা আরো ডিটেইলসে পড়বো কি কি পদ্ধতিতে করা হয়। এরপরের পয়েন্টটা হচ্ছে ইন্টারমিংলিং। ইন্টারমিংলিং মানে হচ্ছে পরস্পরের সাথে উইদাউট টুইস্টে লেগে থাকা। তোমরা যখন এক গুচ্ছ ফাইবার হাতে নাও, দেখবা যে ফাইবারগুলো পরস্পরের গায়ে লেগে আছে, তাই না? ওই যে অনেকটা ফিলামেন্টো এর মতো লুজ রোপ ফর্মে একটা একটার সাথে লেগে থাকে। এটার কারণ হচ্ছে তাদের মধ্যে কিছু কোহেশন ফোর্স কাজ করে নিজেদের ভিতরে। তো ফাইবারগুলো লেগে থাকার একটা গুরুত্ব আছে যেটা আমরা পরবর্তীতে দেখব। তো এই প্রপার্টিটা ম্যানমেড ফাইবারে তোমার ইনহেরেন্টলি থাকে না। তো এটাকে দেওয়ার জন্য আমাদের দরকার হয় এই ইন্টারমিংলিং অপারেশনটা। তো এটাও আমরা ডিটেইলসে পরবর্তীতে দেখব, সমস্যা নাই। এরপরে আছে হিট সেটিং। হিট সেটিংটা তোমার ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এ করা হয় অহরহ। হিট সেটিং এর উদ্দেশ্য হচ্ছে, তোমরা হয়তো ইন্টারমিডিয়েটও কিছুটা পড়ছো, যে কিছু কিছু মেটাল আছে যাদেরকে স্টেবল বানানোর জন্য একে হাই টেম্পারেচারে কিছুক্ষণ এক্সপোজ করে রাখা হয়। তো এই প্রসেসটাই হচ্ছে হিট সেটিং। এটা পলিমারের ক্ষেত্রেও প্রযোজ্য। তো হিট সেটিং করলে কোনো ফাইবার বা ফিলামেন্টের ডাইমেনশনটা স্টেবল হয় আগের তুলনায়, সেটা মানে আরো বেশি স্টেবিলিটি আসে, সহজে ডিফর্ম করা যায় না। তো আমরা যে বলতেছি যে লিকুইড থেকে সলিড বানাবো কেন, সলিড বানানোর উদ্দেশ্যই কিন্তু এই ডাইমেনশনালি স্টেবল করা। তো এইটা একটা এক্সট্রা প্রসেস যেটার দ্বারা সেটাকে আরো বেশি স্টেবল করা যায়, এটাও আমরা ডিটেইলসে দেখব, সমস্যা নেই। আর সর্বশেষে হচ্ছে স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন। এটার মানে হচ্ছে এক্সট্রা কিছু কেমিক্যাল এখানে অ্যাপ্লাই করা, যার ফলে আমাদের ফাইবার বা ফিলামেন্টের প্রপার্টিটা আর একটু ভালো হয় আগের তুলনায়। যেমন ধরো আমরা একটা ফিলামেন্ট পাইলাম যেটাকে আমার এক্সট্রা ব্রাইটনেস দরকার, বা একটু উজ্জ্বল কালারের ফিলামেন্ট আমার দরকার। তো আমরা যদি অপটিক্যাল ব্রাইটনিং এজেন্ট নামে একটা কেমিক্যাল আছে, যেটা তোমরা ওয়েট প্রসেসে পড়বা, OBA এটাকে সংক্ষেপে বলা হয়, এর নাম হচ্ছে অপটিক্যাল ব্রাইটনিং এজেন্ট। অথবা আরেকটা আছে অপটিক্যাল ফ্লুরোসেন্ট এজেন্ট, যেটা দিলে তোমার ওই যে রাত্রে তোমার অন্ধকারে ফ্লুরোসেন্টের মতো জ্বলে আর কি। তো এই ধরনের কেমিক্যাল যদি আমি তোমার এই স্টেজেই অ্যাপ্লাই করে দিই, তাহলে কিন্তু আমার ফিলামেন্টের ভিতরে জিনিসটা ঢুকে গেল, তাই না? তো এটা আমার একটা ইনহেরেন্ট প্রপার্টি হিসেবে চলে আসলো। তো এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে স্পিন ফিনিশ অ্যাপ্লিকেশন, মানে ফিনিশিং এজেন্ট, যেটা আমার স্পিনিং এর জন্য আসলে দরকার নাই, বাট আমরা প্রপার্টিগুলোকে আরো বেশি ইমপ্রুভ করার জন্য এটা দিতে পারি। এটা একটা মানে নট কম্পালসারি বাট অপশনাল একটা জিনিস। তো স্পিনিং এর প্রিন্সিপালের ক্ষেত্রে যদি আমরা আসি, এই কথাগুলো আমরা অলরেডি বলে ফেলছি যে প্রিন্সিপালটা আসলে কি, ফাইবার ফর্মিং সাবস্টেন্সকে টেম্পোরারি একটা ফ্লুইড বা লিকুইড স্টেটে নিয়ে যাওয়া হয়, স্পিনার এড দিয়ে এক্সট্রুড করা হয় বা টেনে বের করা হয়, এবং এরপরে আবার তাকে সলিডিফাই করে ফাইবার বা ফিলামেন্ট ফর্মে নিয়ে যাওয়া হয়। তো এইটাই মূলত আমাদের মেইন প্রিন্সিপাল। এটা মনে রাখবা, সলিড থেকে লিকুইড, লিকুইড থেকে আবার সলিড। লিকুইডটা হচ্ছে একটা টেম্পোরারি স্টেজ। তো লিকুইডটা কিভাবে করা যায় এটা আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, আইদার মেল্টিং অর সলিউশন। এখন দেখো মেল্টিং এর ক্ষেত্রে আমরা বলতেছি যে 70% ফাইবারই মেল্টিং এর মাধ্যমে করা হয় বর্তমানে যা আছে, আর বাকি 30% সলিউশন দিয়ে করা হয়। তো কেউ কি বলতে পারবা যে কোন প্রসেসটা আসলে বেশি উপযোগী, বা মানে কোনটা করলে আমাদের জন্য সুবিধা, মেল্টিং ভালো নাকি স্পিন সলিউশন ভালো? সলিউশন ভালো, সলিউশন ভালো। আচ্ছা কেন, কারণটা কি?
স্যার মেল্টিং করলে স্যার ফাইবারে স্যার অনেক ফাইবারে ড্যামেজ হতে পারে স্যার ফাইবারে ড্যামেজ হতে পারে জি স্যার আচ্ছা নরমালি দেখা যায় আমরা যে সব ফাইবার তৈরি করি সেই সব ফাইবার যেমন পলিস্টার একটা খুবই ইম্পর্টেন্ট ফাইবার যেটা অনেক বেশি ইউজ হয় এই ফাইবারগুলা বা যে ফাইবারগুলোকে তাপ দিলে মেল্ট করলে নষ্ট হয় না বা প্রপার্টি ডিগ্রেড করার কোনো সুযোগ নাই সেই সব ফাইবারকে আমরা মেল্ট স্পিনিং দ্বারা করব আর যে সব ফাইবার যেমন হচ্ছে অ্যাক্রাইলিক ফাইবার একটু টেম্পারেচারে গেলে তোমার প্রপার্টিগুলো নষ্ট হয়ে যায় সেই সব ফাইবারকে আমরা সলিউশন দ্বারা করব এখন আমরা বলতেছি যে যে সব ফাইবারকে তাপ দিলে নষ্ট না হয় তারা তাহলে আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে মেল্টিং তাই না কারণটা কি মেল্টিং এ আমরা হাই টেম্পারেচারে উঠাচ্ছি ওকে ঠিক আছে বাট প্রপার্টি যদি আমার ফাইবার নষ্ট না হয় আমার কোনো সমস্যা নেই তাই না অন্যদিকে আমি যখন সলিউশন ইউজ করতেছি তখন কিন্তু আমার এক্সট্রা একটা সলভেন্ট লাগতেছে তাই না এটার জন্য আমাদের কি কস্ট বেড়ে যাচ্ছে না এটা একটা রিজন যে সলিউশনটাকে প্রেফার করা হয় না আসলে এটার জন্য একটা কস্ট বেড়ে যায় পাশাপাশি এইটাকে আমরা যখন পরবর্তীতে বের করে দেই বা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করি তখন কিন্তু আমাদের এই ওয়াটারটা নষ্ট হচ্ছে বা পরিবেশের ক্ষতি হচ্ছে তো এটাও একটা রিজন যে সলিউশনটাকে প্রেফার করা হয় না এরপরে এইটার জন্য দেখা যায় যে আমার আলাদা কিছু প্রসেস অ্যাড করা লাগে মানে আমি যে সলিউশন দিয়ে ফাইবারটাকে বের করলাম এটাকে আবার ড্রাইং করতে হয় শুকাইতে হয় তারপরে এক্সট্রা পানি দিয়ে এটাকে আবার রিনসিং করতে হয় বা ধুইতে হয় ওয়াশিং করতে হয় তো এগুলার জন্য দেখা যায় যে টাইম এবং কস্ট দুইটাই অ্যাড হচ্ছে তো দুইটা অ্যাড হওয়ার ফলে এই প্রসেসটাকে কিন্তু খুব বেশি যে প্রেফার করা হয় তা না আমরা যখন শুধুমাত্র বিপদে পড়ব যে মেল্ট করলে ফাইবারের প্রপার্টি ড্যামেজ হয়ে যাচ্ছে বা মেল্টিং টেম্পারেচার অনেক বেশি 3000 ডিগ্রি 4000 ডিগ্রি এরকম লাগতেছে তখন হচ্ছে আমরা সলিউশন স্টেটে যাব বোঝা গেছে জিনিসটা হ্যালো হ্যাঁ জিনিসটা ক্লিয়ার হইছে জি স্যার আচ্ছা আর এই প্রিন্সিপাল গুলোর উপর ডিপেন্ড করে প্রিন্সিপাল তিনটা প্রসেস আছে একটাকে বলি আমরা মেল্ট স্পিনিং যেখানে আমরা মেল্টিং করে তারপর ফাইবারকে বের করি আরেকটাকে বলতেছি আমরা ওয়েট স্পিনিং আরেকটাকে বলতেছি আমরা ড্রাই স্পিনিং এই ড্রাই এবং ওয়েট এই দুইটা হচ্ছে সলিউশন স্পিনিং বা সলিউশন দিয়ে আমরা করে থাকি তো এই মেল্ট আর ড্রাই ওয়েট এগুলো আমার ওই লেকচারে দেওয়া আছে যেটা তোমাদের ইয়ে দিয়ে দিছি গুগল ক্লাসরুমে এইটা আমরা ডিটেইলসে নেক্সট ক্লাসে পড়বো আরো তোমরা একটু ওই লেকচারটা দেখে আসবা ওকে তো আজকে আমি পড়া এই পর্যন্তই রাখতেছি আজকে আমরা ছোটখাটো একটা মানে এক্সারসাইজ করব আগের ক্লাসের পড়ার উপরে ডিপেন্ড করে তো এটা কিছু না যে ওই ব্রেকআউট রুম সম্পর্কে তো আইডিয়া আছে তোমাদের আশা করি তো ব্রেকআউট রুমে নিয়ে গিয়ে তোমাদের দুইটা কোশ্চেন দিব কিছু না জাস্ট ট্রু ফলস বা এই টাইপের ছোটখাটো কোশ্চেন তোমরা একটু গ্রুপ ডিসকাশন করে এটা রেডি করবা পরে কিছুক্ষণ পরে আমরা এখানে এসে সবাই মানে টিম ওয়াইজ প্রেজেন্ট করব আর কি যে কি পেলাম ফাইন্ডিংস গুলো ওকে স্যার আজকে স্যার আমার স্যার নেট আর মাত্র স্যার 50 এমবি আছে স্যার 50 এমবি লাগবে না অসুবিধা নেই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে জি স্যার আচ্ছা আমি তোমাদের রুম ক্রিয়েট করতেছি ওইখানে গিয়ে 2টা মিনিট একটু ওয়েট করো আমি তোমাদের কোশ্চেনের লিংকগুলো চ্যাট বক্সে দিয়ে দেব সবাই একটু জয়েনটাতে ক্লিক করো আর কি কই চলে আইলা।